ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। কয়েকটি গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে, যেটি আমরা সচরাচর বলতে এবং লিখতে ভুল করে থাকি। সেই ভার্বগুলো কী কী? যেমন স্পিক, টেল, সে, কল, টক টু অ্যান্ড ডেলিভার। আপনারা কি জানেন এগুলোর ব্যবহার বেশিরভাগ সময় ভুল করে থাকি আমরা লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে? তো চলুন এগুলো নিয়ে কথা বলি। স্পিক, স্পিক মানে হচ্ছে কোনো ভাষায় কথা বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার করে থাকি। যেমন হি স্পিক্স ইন ইংলিশ, কেউ যদি বলে হি টেলস ইন ইংলিশ, ক্রস, এটা ভুল। দুই নম্বর, স্পিক দিয়ে আমরা সত্য কথা বলার ক্ষেত্রে স্পিক ব্যবহার করে থাকি। যেমন হি স্পিক্স দ্য ট্রুথ, তবে সত্যের আগে আর্টিকেল দা হবে, হি স্পিক্স দ্য ট্রুথ। কেউ যদি বলে হি টেলস দ্য ট্রুথ, তাহলে ভুল। এবারে আসি সে। সে মানে হচ্ছে নিজেই কিছু বলা, যেমন হি সেইড দ্যাট, আই সেইড দ্যাট, আই সে দ্যাট, হি সেইস, সেরকম। যেমন উইলিয়াম শেক্সপিয়ার সেইস, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, ম্যান অ্যান্ড ওম্যান মেয়ারলি প্লেয়ার্স। তাহলে নিজে কিছু বলা সে। এবার আসি টেল। টেল মানে হচ্ছে অন্যকে বলার ক্ষেত্রেও হয় টেল, যেমন আই টেল ইউ, আই এম গোয়িং টু টেল ইউ। আবার কোনো গল্প বলা, কোনো কিছু বলা, সেক্ষেত্রে আমরা টেল ব্যবহার করি। যেমন স্টোরি বলার ক্ষেত্রে টেল ব্যবহার করে থাকি, আই এম গোয়িং টু টেল ইউ এ স্টোরি, হি টেলস দ্য স্টোরি, হি টোল্ড দ্য স্টোরি। আবার মিথ্যে বলার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? টেল ব্যবহার করি, হি টেলস এ লাই, আই এম টেলিং এ লাই। তবে মিথ্যের আগে অবশ্যই আর্টিকেল এ বসবে। এবারে আসি কল। কল মানে কাউকে কোনো কিছু নামে ডাকা বা বলার ক্ষেত্রে আমরা কল ব্যবহার করে থাকি। যেমন হি কল্ড মি এ লায়ার, হি কল্ড মি এ লায়ার, সে আমাকে মিথ্যুক বলল। এরপরে আসি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আমরা কী করি? টক টু। যেমন সাকিব টক টু মুশফিক, সাকিব মুশফিককে বলল। এরপরে আসি ডেলিভার। ডেলিভার মানে হচ্ছে কোনো কিছু বক্তব্য দেয়া বা কোনো মঞ্চে উঠে আপনি কিছু বললেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ডেলিভার। যেমন আই এম গোয়িং টু ডেলিভার মাই স্পিচ, বা আমার লেকচার আমি বলতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডেলিভার মাই লেকচার, আই এম গোয়িং টু ডেলিভার মাই স্পিচ ইন ইংলিশ, আমি ইংরেজিতে আমার বক্তব্য দিতে আছে। তাহলে খেয়াল করেন, এই যে ভার্বগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, স্পিক, টেল, সে, কল, টক টু এবং ডেলিভার, এগুলোর যদি সঠিক ব্যবহার না জানেন তাহলে ভুল হওয়ার যেমন সম্ভাবনা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, সেগুলো সঠিক করার ক্ষেত্রে এর চর্চার কোনো বিকল্প নেই। তবে আমার মনে হয় এই ভিডিওটি অনেককেই সাহায্য করে থাকবে। এই ভার্বগুলোর যদি ব্যবহার আমার এই ভিডিওটির দ্বারা কোনোভাবে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ এই ভিডিওটির সাথে আপনারা অবশ্যই চর্চা করবেন। অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল ওভারকাম অল দ্য কনফিউশন অ্যান্ড প্রবলেমস অন স্পিক, টেল, সে, কল, টক টু অ্যান্ড ডেলিভার। সো ডোন্ট মিস ইট অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস অ্যাট ইউর হোম, to your school, at outside of your house, and practice with your friends. আপনারা বারবার এগুলো ভাগ দিয়ে কথা বলবেন, লিখবেন, এবং বন্ধুদের সাথে বিশেষ করে ইনফর্মাল ফর্মাল পরিবেশে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবং যখনই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন বা কথা বলছেন, তখন এই ভাগগুলো ব্যবহার করেন, বন্ধুদের সাথে কথাগুলো বলেন, এই ভাগগুলো নিয়ে আলোচনা করেন, দেখেন যে এই ভাগগুলো খুব ইজি হয়ে যাচ্ছে। বারবার এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলেই কিন্তু ভার্বগুলো আপনার অনেক কাজে দেবে এবং এই ভিডিওটা অনেক উপকারে আসবে আমি আশা করি। তাই কোনোভাবেই এই ভার্বগুলো আমাদের ভুল করা চলবে না। এই ভার্বগুলো আসলে খুবই ভুল করলে খুব একটা সিলি মিস্টেক হয়ে যাবে। তাই আপনাদের সবসময় মনে রাখতে হবে যে সত্য বলতে যাচ্ছি, মিথ্যে বলতে যাচ্ছি, কোনো ভাষায় কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, কাউকে বলতে যাচ্ছি, নিজে কিছু বলছি, সেক্ষেত্রে আমি যে ভার্বগুলো ব্যবহার করব সেগুলোর যেন কোনোভাবেই ভুল না হয়। এই যে আমাদের মানে এই যে প্রচেষ্টা, সেটাকে অব্যাহত রাখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আমার এইরকম ছোটো ছোটো ভিডিও আমি আপনাদের সামনে হাজির করব। সামনে আরও কিছু ভার্ব নিয়ে আমি কথা বলবো,
ভাবগুলো যেন আমরা ভুল না করে থাকি সেই জন্য সবাই আমার সাথে থাকবেন এবং এই ভিডিওটি এনজয় করবেন বলে আশা করি। থ্যাংক ইউ।